গুড মর্নিং ইউএস ফ্যামিলি, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর জন্মাষ্টমীর ছুটিও সবার হয়ে গেল, আবার ব্যাক টু ওয়ার্ক, তাই তো? আমি এই একটু ঠাকুরের পুজো দিয়ে দিই, চট্টন করলাম, এবার একটু ঠাকুরকে ধূপ দেবো, তাই কোন দিকে তাকাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ধূপ দেবো, তা আমি তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শেয়ার করে নিই, ঠিক আছে? একটু ধূপ দেখিয়ে দিলাম, আর কি করব, কিছুই তো এখন করার নেই। আজকে একটুখানি যেতে হবে মঠে, কেননা মা তো করতো, এবার পরিষ্কার দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, একটু ঘোলাটে ঘোলাটে লাগছে। মা যেহেতু মঠে দীক্ষি, মানে মঠে না পাঠভবনে দীক্ষিতে ছিল, তো এই এটা আমার জন্মাষ্টমীর, মানে আমাদের যেটা জন্মাষ্টমী হয়ে যায় তার পরের দিনকে মঠে জন্মাষ্টমী হয়, তো মা সেটাই পালন করতো। তো রাত 12টায় তো আমার পসিবল ছিল না কালকে মঠে যাওয়া, কেন বাড়ির থেকে অনেকটাই দূর, তো আসার সময় কোনো গাড়ি ঘোড়া পাবো না, তো ওই জন্য আমি যেতে পারিনি। তো আজকে একটু যাব, একটু মিষ্টি দিয়ে আসবো রাধা মাধবকে মায়ের তরফ থেকে, তো যেটুকুনি পারি সেটুকুনি করি। তো ওনার ইচ্ছা থাকলে সেটা হয়, আবার যখন ইচ্ছা থাকে না তখন হয় না। হ্যালো, বেরিয়েছি কিন্তু গড়িয়াতে নামলাম, কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ করতে পারলাম না, ভুলে গিয়েছিলাম। আমার সাথে একটা ফোন এসে গেছে, ফোনের সঙ্গে কথা বলতে বলতে যে কাজটা ছিল সেটাও সারলাম, সেরে আবার অটোতে বসলাম, একটু ডাক্তার দেখাবো, তারপরে মঠে যাবো। অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু করতে পারলাম না, আবার অন্য দিন একদিন শেয়ার করবো, এখন যাচ্ছি চেতলা। এত গাড়ি পার হতে পারছি না, কি অবস্থা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পার হওয়ার জন্য। চলো, পার হয়ে গেলাম। মঠ বন্ধ আছে এখন, প্রসাদ প্রসাদ দেওয়ার পর মঠ বন্ধ, এটা দেখিয়ে দিলাম তোমাদের। এই মঠের প্রসাদে কথা এত খুব ভিড়, এখন শেষ হয়ে গেছে, শেষের পর্যায়ে, দেখ অনেক বছর বাদে প্রসাদ পেলাম। এই হট্টগোলের মূর্তিরা প্রসাদ খেয়ে গেলাম, আমরা নিইনি, আমাদের শুধু বাড়ির একজন সদস্য আসতে পারিনি নমিতাদি, তার জন্যই নেওয়া। আর এই আমরা খুব এত বছর বাদে প্রসাদ খেলাম, গেলাম মৌদের বাড়ি থেকে, মৌদি বাড়ি থেকে দেখা করে এলাম, ওখানে পোস্তর খুব গল্প, পোস্ত অর্ডার দিলাম, জানো বাঁকুড়াতে পোস্ত 2300 টাকা করে, আর কি একদম ফাইন পোস্ত, পোস্ত পোস্ত গন্ধ। এখন আমরা এখানে বসে গল্প করছি, ঠিক আছে? ওখান থেকে ফিরে এবার বাড়ির থেকে রওনা আছি, একটা পলিসি থেকে নেমেছি, এবার দেখি রিক্সায় যাবো না, 47 দিতে আসছে, ওটাতেই উঠবো, ভালোই কাটলো আর কিটা, কি অবস্থা। বাড়িতে চলে এলাম, উফ যা গরম, আর একটু ফুচকা খেলাম, জানো আমি ক্যামেরার দিকে না থাকি, আমি এদিক ওদিক খাই, একটু ফুচকা বলছি, একটু আলু কালু আনলাম, আবার সেই আজকে খেয়েছি না, আজকে আর রাত্রে কিছু খাবো না, ভোগটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো, দেখিয়েছি। তারপরে আর ওরা ওদের ওখানের সঙ্গে কথা বললাম, তারপরে গেলে পরে আসতে দিতে চান, আর একাই বা সে কী করবো, অনেক রকমের চিন্তা মাথার মধ্যে করে, তো তাই জন্য শরীরটাও ডাউন হয়ে যায়, ওই জন্য কিছুক্ষণ ওদের সঙ্গে কাটিয়ে এলাম, গল্প করে, সব রকম গল্প, পুরনো স্মৃতি সব গল্প টল্প করে আজকে খুব ভালো গল্প হলো। তারপরে গিয়াদি একটু চা করলো, সিঙ্গারা আনলো দেশের খাবারে, সিঙ্গারা খেলাম, খেয়ে আবার ইয়ে আমাদের নমিতাদি, নমিতাদি বাড়িতে গেছিলাম,
তো নমিতা দি আবার তখন ইয়ে করছিল, লোটে মাছ রান্না করছিল, তাই জানলো আমি খাই বলে আমাকে লোটে মাছ আবার দিয়ে দিল। লোটে মাছ নিয়ে এলাম, কালকে ভাত দিয়ে খাব, এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, এই অবধি। আজকে আর আমার জান আমাকে ব্লক করে পাঠায়নি, তো তোমাদের সঙ্গে যেন আর শেয়ার করতে পারলাম না। আর আমি শর্ট ভিডিও ছেড়েছি, আর একটুখানি ছোটো ভিডিও ছাড়ছি, দেখো তোমরা যদি দেখো ভালো লাগবে। যেরকমকার একটু রোজ এই সেই না করে একটুখানি দেখো না আমার ভিডিওগুলো, ভালো লাগবে। তো লাইক শেয়ার কমেন্টস করো কিন্তু, হ্যাঁ, লাভ ইউ, গুড। গাইজ, মনে আমি একটা গান বাজাচ্ছি, মনে হয় তোমাদের এটা ভালো লাগবে, তোমরা বলো কেমন আছে। What is the name of the song? Oh, sorry, 500 miles. তোমাদের এটা ভালো লাগলো, তো এই অবধি থাকি, এখন বাই।